কি অবস্থা তো এই তো ভালো তোদের কি খবর হ্যাঁ ভালো কোথা থেকে আসলি এত আসছি বাড়ি থেকে কি রে তুই কলেজে যাস না কেন না রে লেখাপড়া আর করব না একটা চাকরি খুঁজতে হবে কেন লেখাপড়া করবি না না রে বাবা লেখাপড়া করতে চাচ্ছে না তোর বাবা পাগল হইছে এই বয়সে পড়ালেখা ছেড়ে দিলে কি করবি তুই কি রে বিটি করবি নাকি না রে বাবা লেখাপড়া করতে চাচ্ছে না আমি কি করব ঠিক আছে তো যা ভালো মনে হয় তুই তাই কর আমাকে দুজনের একটু কাজ আছে আমরা এখন যাই ঠিক আছে যা বান্ধবী তোমরা তো জানো কথা কেন ভাই আকির সাথে যোগাযোগ হয় না কথা হয় কম কম আর আমার তো এত আকির দরকার নাই নিজের আকি তো নিজের সাথে আছে অন্য আকি আমি কি করবো হ্যাঁ ভাইয়া আকি কিন্তু সত্যি আপনাকে অনেক ভালোবাসে সারাক্ষণ আপনার কথাই ভাবে আপনার খোঁজ খবর নেই এতদিন তো জানতাম যে বাপের হোটেলে খালি পোলা মানুষ খায় মেয়ে মানুষ খায় এটা তো জানতাম না তোমার কি কোনো খায় কাম নাই সারাদিন খালি এই সময় আছো শোনো ক্লিয়ার শুনে রাখো এই সমস্ত আঁকি ফাঁকি নিয়ে আমি নাই আমি আছে আমার কেরিয়ার নিয়ে কেমনে আমার কেরিয়ারে দাঁড় করামু সেটা নিয়ে আমি চিন্তা করতেছি ঠিক আছে ভাইয়া এরকম আপনার জীবনে অনেক মেয়ে আসবে যাবে কিন্তু আখির মতো এত ভালো কেউ আপনাকে বাসবে না তোমরা তোমাকে আখিরে নিয়ে থাকো ওই যে পাখি দেখো কি করতে আসসালামু ভাই বন্ধুর মায়া আছে ফোন ব্যাক করবে না একটু পর ফিরে হইবে না ফিরে এলি ফোনটা ব্যাক করবে না চিন্তার কোনো কারণ নাই ছোট গলে তো লেখাপড়া করাইছি ওরে বড় বানাইছি জ্ঞান বুদ্ধি তো ভালোই হয়েছে একলগে তো চলছো মোর বাইরে তো খারাপ না আল্লাহর কাছে দোয়া করো যে সহি সালামতে বাইডার চাকরি হয় ঠিক আছে কারণ বন্ধু একটা একটা চাকরি হবে একটা একটা পার হয়ে যাবে তোমরা একটা একটা আবার চাকরি দূর পারটা বাংলাদেশে চাকরি রিজার্ভ আছে ডিপ্রিজে চাকরি তাই না সেইরকম আছে কোনো চিন্তা নাই বন্ধুর লেগে দোয়া করো আর কিছু কর আছে বুঝছি তুমি মোড়ে দেখে ঘাবড়াইছো যে যাইছে ওই সুলতান কুমারের দিকে যাবা ওই দোয়ানের সামনে যে আড্ডা মারবে বুঝছি যাও ভালো থাকবে যাও ভাই বাংলাদেশের খেলা ছিল নতুন প্লেয়ার নিয়ে হারলো তাহলে ম্যাচটা জিততো সত্যি রে কতদিন তো জহিরের সাথে দেখা হচ্ছে আরে জহির ও তো ইজি গাজে শুধু বেজি থাকে এই আকি শুধু আমারে ফোন দে ফোন দে খালি ফোন দেব না ফোনের জন্ম হইছে কি জন্য মানুষ তারা ফোন দিব আর অপোজিটে খালি বাজবো যদি মনে করে কেউ ধরবো তো তো ধরবো নাহলে ধরতে পারবো না ঠিক আছে তোদের সাথে তো দেখা হয় না অনেকদিন ধরে খবর কি হ্যাঁ ভালো 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 খুব ভালো আরে আখি তো শুধু আমাকে ফোন দেয় আর ফোন দেয় ও তোকে অনেক ভালোবাসে এই ভালোবাসবো বাসবো না তো কি যে একটা গান আছে না তুমি একে বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্দুর হৃদয় দেব গানটা কি এমনি রে বেটা হ্যাঁ আরে ওর কাজ হলো ভালোবাসা ও ভালোবাসে যাবে আমি ভালোবাসলাম কি না সেটা বোঝা যাবে শোন এই সমস্ত প্রেম প্রীতি ভালোবাসা আমার একদম ভালো লাগে না আমার জীবনে একটা এইম আছে চিন্তা করছি চাকরিটা পাইলে বাবা মা যারা পছন্দ করবো তার বিয়ে করবো তুই তো বাবা মা ওরা পছন্দ করে তাহলে ওরই বিয়ে করবো আর ভাগ্য ভালো হয়ে যাবো ঠিক আছে আরে দোস্ত তুই যদি চাস তোকে ও চাকরি দিয়ে বিয়ে করবে এই তোর কি এমনি মারি বেটা তোর কি মনে হয় হ্যাঁ আমি যদি ওরা বিয়ে করি চাকরি নেই তাহলে কী হবে এটা যৌতুক নেওয়া হবে না
আর যৌতুক নেওয়া আর দেওয়া দুইটার বিপক্ষে আমি সবসময় বুঝছস, দুইটাই কিন্তু অপরাধ। এই সমস্ত যৌতুক নেওয়া বিয়ে করা আমার পক্ষে সম্ভব না, আগে প্রতিষ্ঠিত হয়ে নিজে তারপরে চিন্তা করবো যে বিয়ে করা যায় কি যায় না। আরে দোস্ত, জীবনে একটা ভালোবাসা হারালি। ও খুব ভালো মেয়ে, ও তোকে খুব সুখে রাখবে। এত ভালো মেয়ে ভালো মেয়ে যৌতুক করতেছস, তাহলে তুই বিয়ে কর, চাকরিও তো পাবি। আরে বেটা, ও তো আমাকে ভালোবাসে না, ভালোবাসে তো তোকে। ও ও তো আমাকে ভালোবাসে না, ভালো তো তোকে বাসে। মায়া মেশে মতো কথা বলবি না, সব তোগুলো কাজের পেছনে আমার লাভ নাই, আমার কাজে যাবো গেলাম। আরে ওর তো ভালোবাসার সাহসই নাই। সাহস আমার আছে না তোর আছে, বুঝলি? বুঝতে পারছি। কি রে দোস্ত, কেমন আছিস? আছি ভালোই, তোর খবর কি? আছি ভালোই, ভাবি কেমন আছে? আছে ভালোই, সে তো ছোট ভাইকে নিয়ে সবসময় ব্যস্ত থাকে। ভালো একটা বউ পাইছিস তো, তাই কিছু বুঝতে পারিস না? সত্যি রে, ভালো একটা বউ পাইছি। তো খোকনের কি অবস্থা? খোকন কি পড়ালেখা করে ঠিক মতো? পরে আমি বাসায় থাকলে পড়ালেখা করে, আর বাসায় না থাকলে সারাদিন গেমস আর টিভি নিয়েই ব্যস্ত থাকে। ঠিক আছে, তুই একটু ভালো মতো খেয়াল রাখবি, যত ভালো মতো লেখাপড়া করে। ঠিক আছে রাখবো, তুই একদিন বাসায় আসিস। যাব, আমার একটু কাজ আছে রে, আমাকে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, যা তাহলে, বাসায় আসবি কিন্তু অবশ্যই। কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? তোমার সাথে কেমনে ভালো থাকি আমি? এই সমস্ত কথা রাখো তো, আমার একটা চাকরির ইন্টারভিউ দিতে যাইতে হবো, ছাড়ো পথ ছাড়ো। তুমি আমার সাথে যোগাযোগ করতে চাও না কেন? আমি নিজের সাথে নিজের যোগাযোগ রাখতে পারি না, আবার তোমার সাথে যোগাযোগ রাখবো। তুমি দেখো একদিন আমি ঠিকই তোমার বিয়ে করব, তাহলে আমিও একদিন আমেরিকার প্রেসিডেন্ট হবো। তুমি যদি স্বপ্ন দেখতে পারো যে আমার বিয়ে করবা, তাহলে আমি কি আমেরিকার প্রেসিডেন্ট হইতে পারি না? একটা কথা বলি, একটা কেন, হাজারটা বলো, তোমার আমি বাধা দিছি। আচ্ছা এইটা আমি রাখবো। হ্যাঁ, আরে এসব আমার দরকার নাই, আমার এসব ভালো লাগে না, রাখো। নাও না, নাহলে আমি কষ্ট পাবো। আচ্ছা ঠিক আছে, এবার খুশি? কই যেতেছ তুমি? আরে রাজা ভাইয়ের কাছে যাইতেছি, একটা কাজ আছে। কি কাজ? কি কাজ আছে সেটা তোমার কইতে হবে, তাই না? বলো না। 1000 টাকা আনতে যাইতেছি, ওই যে চাকরি ইন্টারভিউ দিতে যাবো, ব্যাংক ড্রাফট করতে হবে। তোমার রেজা ভাইয়ের কাছে যাইতে হইব না, টাকাটা আমি দিতেছি। এইসব করবে না, এমনিতে কিন্তু তোমার কাছ থেকে অনেক জিনিস নিয়ে আমি ঋণী হয়ে গেছি, তোমার আমি কিছু দিতে পারি নাই। তুমি এরকম কোনো কিছু মনেই করো না তো, এ নাও। এই দেখো, তুমি কিন্তু একের পর এক জিনিস দিয়ে তুমি আমার ঋণী করতেছ, নাও তোমার জন্য সামান্য একটু উপহার। এইটা নাও, এটা কি খুব দামি জিনিস দিতেছি? না নেও, কি আছে, লজ্জা পাওয়ার কি আছে? যাই, আমি ব্যাগ ড্রাফটটা করে আসি, যাও, ভালো থেকো, যাও। আরে এই আমি থাকতে তোমরা কষ্ট করবে কিসের জন্য, আমি আছি না, চলো আমি খাওয়াবো। চলো যাই। জানি না কি করতেছে, তো বড় হয়েছে, বিয়ে তো দিতেই হবে। আচ্ছা ঠিক আছে, শামিম আসলে বললেন, আমি আসছিলাম। ভিতরে এসে বসো। না ভাবি, আমার তার আছে, একটু যেতে হবে। আমি তোমাকে ভালোবাসি,
তোমার কিছু খাইতে মন চাইলে কিছু দরকার হলে আমাকে বলবা, আমি দেব। অন্য কারোর কাছ থেকে জিনিস নিলে এটা আমার ভালো লাগে না। হইছে হইছে, আমার দেখা আছে। আপনি যে কি দিবেন আর কি খাওয়াবেন সেটা আমার জানা আছে। শোনো, আর যেন আমি না শুনি তুমি কারোর কাছ থেকে কোনো জিনিস নিছো। আজ থেকে রোজ আমি তোমার জন্য আইসক্রিম নিয়ে আসবো। আপনার রোজ রোজ আইসক্রিম নিয়ে আসতে হবে না। আমি কি আপনাকে বলছি যে আমার জন্য রোজ রোজ আইসক্রিম নিয়ে আসেন? ওভাবে রাগ করে কথা বলো কেন? তুমি কি একটু মিষ্টি করে আমার সাথে কথা বলতে পারো না? তুমি মিষ্টি করে কথা বললে আমার খুব ভালো লাগে। আমি মিষ্টি করে কথা বললে আপনার ভালো লাগে, ঠিক আছে। এখন আমার মিষ্টি করে কথা বলার মতো সময় নাই, আমাকে এখন যেতে হবে, আমার বাড়িতে কাজ আছে। শোনো, যাবেই তো, আর কিছুক্ষণ থাকো না, কথা বলি। কি কথা, তাড়াতাড়ি বলেন, আপনার তো আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই। এত রাগ করলে কথা বলবো কিভাবে? থাক, আপনাকে আর কথা বলতে হবে না, আমি এখন গেলাম। এই শম্পা, দাঁড়াও। ভালো আছেন ভাইয়া? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আছি ভালো। কই গিয়েছিলেন? এই তো তোমাদের বাসায় গিয়েছিলাম, তোমার ভাইয়ার সঙ্গে কিছু কথা ছিল তো এই জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে আবার আইসেন। আচ্ছা ঠিক আছে, আসবো। আমি এখন যাই, ভালো থেকো। হ্যাঁ আচ্ছা। রাজীব ভাই কেমন আছেন? ভালো, তুমি? আপনার বন্ধুরা স্যার কেমনে ভালো থাকি বলেন। ওকে তো বুঝায়, ও তো বুঝতেছে না, ও সমাজ পরিবার নিয়ে চিন্তিত থাকে, ও কিভাবে বড় হবে। সেটা আমি জানি, এর জন্যই তো আমি এত ভালোবাসি। আপনি একটু রিকোয়েস্ট করুন। ওকে ঠিক আছে, ওর সাথে দেখা হলে। বিশালে একটু আলাপ করতে চাই। জি ভাই বলেন। এখানে কেউ নাই, ছোট ভাই বড় ভাই, এই কথা যেন গ্রামের কেউ না জানে। অবশ্যই মহিন তোমার ছোট বোনের কিন্তু খুব পছন্দ করে, এটা কি তুমি জানো? না ভাই, এটা তো জানি না। ওই বিষয়টা নিয়ে একটু আলাপ করতে চাইছিলাম, বা তোমার মতামতের দরকার আছে, তোমার ফ্যামিলির মতামতের দরকার আছে, তোমার মতামত কি? মোহন কিন্তু তোমার কাছের খুব একটা বন্ধু। জি ভাই অবশ্যই, যেহেতু এটা ছোটো বোনের লাইফ, তোমার সাথে কথা না বললে আমি কীভাবে আপনাকে বলি? তো আমি বাসায় যাওয়ার সাথে কথা বলে আপনাকে আমি জানাই। না কথা তো অবশ্যই বলতে হবে ভাই, কিন্তু তারপরও আমি একটা জিনিস করব ভাই, যে মোহন আর তুমি জি ছোটোকালে তো যে বন্ধুত্ব ছিল, সারা জীবন সেই বন্ধুত্বটা যদি গাঢ় হয়, বন্ধুত্বটা যদি থাকে, আগে বন্ধু ছিল এখন ছোট বোনের জামাই হবে, আগে তোমার একটা বিপদে দেখলে সে দৌড় দিয়ে চলে গেছে, আর এখন যখন তুমি সুমন্ধু হইতে যাচ্ছ তার, তাহলে কিন্তু সেই বিপদে ফলায় তোমার যেতে পারবে না। অবশ্যই অবশ্যই, এখন এটা তোমার ফ্যামিলির লাগে তুমি যদি একটু আলাপ আলোচনা করে বুঝাইতে পারো তা মোহিনের জন্য ভালো হয়, কারণ এখন চাকরি বাকরি পাইছে, মাশাল্লাহ ভালো পজিশনে আছে, এখন যদি একটু বিয়ে শাদী করাইতে পারি তাহলে ভাইটা মনে হয় আর বাজার দিকে দেবে না নজর টজর। এখন তুমি যে কথা কইছো কথা সত্য, কিন্তু তোমার তো আর মা বাপ নাই, তারপরও ছোটো বোনটা রাজি করার লেগে তোমার বউ আছে আর কি, মানে আমার ছোট বোন, তোমার বউ মানে আমার ছোট বোন না? জি, ছোট বোনের লেগে তোমরা তো জামাই বউ একটা আলাপ করিয়া পারিবারিক ব্যাপারে, কীভাবে তোমার ছোট বোনের এটা করা যাবে না করা যাবে, এটা একমাত্র দায়িত্ব তোমার বউ।
এখন তুমি যদি আমার কথা দাও তাইলে আমি এটা মুক্ত। আমি বাসায় যে কথা বলে আপনাকে জানাই ভাই। সত্য তো? অবশ্যই। তাইলে আমি কি টেনশন মুক্ত থাকবো? ইনশাল্লাহ। মইন ফোন করলে বলবো যে আলাপ আলোচনা করছিলাম ওইয়ে যাইতে পারি ইনশাল্লাহ। ইনশাল্লাহ থাকেন দাদি থাকেন যে। তাইলে এই খুশিতে দুই ভাই কি করতে পারি? রত্নগর দোকানের সামনে যাই, যাই দুই ভাই দুই কাপ চা খাই, আরামে একটু আড্ডা আড্ডা মারি, ঠিক আছে? আর খারাপ পোলাপনের লোক মেলা যাইবে না, ঠিক আছে? আর ফোন ফোন আর কথা মোহন কিন্তু এখন বাড়িতে নাই। আগে যে পোলাপনের লোক চলতো দাদা, এগুলো একটু বাচ্চা চলবো, কিছু পোলাপন আছে কিন্তু খারাপ, সব পোলাপনের লোক মেলা যাবে না, চলা যাবে না। বিয়ে শাদী করছো, সামনে ভবিষ্যৎ আছে, বাচ্চা কাছ হইবে, ছেলে পান যা আইসে মানুষ করতে হইবে, সুন্দরভাবে চলতে হইবে। এইভাবে দিনের পর দিন ওই খাটনিটা করিয়া মোহনের তো চাকরি হয়েছে, যাই হোক মোহন বাঁচতে গেছে। এখন তুমি একটা আবার নতুন করে কিছু করার চেষ্টা করো যে বউ বাসলে ভালোভাবে খাইতে পারো, ভালোভাবে থাকতে পারো। আমরা বড় ভাই হিসেবে এর সাই আর কিছু বলার নাই। এখন কি মনে করো আমি জানি না, যদি ভুল টুল মনে করো তো বড় ভাই হিসেবে মাফ করে দিও। চলো চলো ভাই। দেখ কি জহির ভাই তোকে ভালোবাসে না, তোর সাথে কথাও বলতে চায় না। আমি কি করবো ক, আমি ওর সাথে থাকতে পারি না, আমার মুখ দিয়ে খাওয়ান যায় না ওর সারা। ওর সাথে এক মিনিট আমার কথা নইলে আমার খুব খারাপ লাগে, সারাদিনে একটা মিনিট তো আমার লাগে কথা কইব তাও কয় না। আমার নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলাই রেখে দিছে, ওর বন্ধুর কাছ থেকে আমার খবর নিতে হয়। তুই শুধু শুধু একটা ছ্যাঁকা খাবি, তোরা ওর একটু বুঝে কো না। অনেক বুঝেছি কিন্তু কোনো কাজ হয় না। ও একদিন ঠিকই বুঝবো, যেদিন আমি থাকুম না সেদিনও বুঝবো, এর আগে ও জীবনও বুঝবো না। ছেলেটা অনেক ভালো অবশ্য। আমি কি করবো ক, আমি ওর সাথে থাকতে পারবো না, আমি খাইতে পারি না ওর লিগা। একটা মিনিট তো আমার সারাদিনে কথা কইব তাও কয় না। ওর বন্ধুরে ফোন দিয়ে আমার খবর নিতে হয় ওর, আমি প্রত্যেকটা দিন ওর গিফট দিই একটা একটা কইরা, তাও ওর মন ভরে না। যেদিন আমি থাকুম না সেদিনও বুঝবো, এর আগে জীবনও বুঝবো না। আচ্ছা বাদ দে এসব কথা, সময়ের সাথে সব দেখা যাবে, এখন চল যাই। কি বলো? একটু ঘরে চলো। ঘরে যেতে পারবো না, কি বলবো বলো। আজকে মার্কেটে গেছিলাম, মোহিনের সাথে দেখা হইলো, ও তো আখিকে অনেক পছন্দ করে। ও আচ্ছা, ছেলেটা তো ভালোই। ঠিক আছে, তুমি আখির সাথে এই ব্যাপারে কথা বলো। আচ্ছা ঠিক আছে, ওর সাথে কথা বলো, আমি তোমাকে জানাবো। এই 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 এটা কি আমার নাম আছে না? ও মা, আম কি তোমার নাম ধরে ডাকবো? কয়দিন পরে তুমি আমার স্বামী হইবা। মানে কি? আচ্ছা বাদ দাও এসব কথা, তুমি কি জন্য ডাকছো সেটা বলো। আই লাভ ইউ। মানে কি? মানে কি মানে? আই লাভ ইউ। আই লাভ ইউ তো বুঝতে পারতেছি, তুমি কারে বলতেছো? আমার বলতেছো? তো এখানে কি আর আর কোনো মানুষ আছে নাকি? তুমি তো আছো। মাথা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আই এই শোনো, বাকি টুক কইয়া যাও। আই বাকতাছি, শোনো না। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো। তোমরা ভালো আছো? হ্যাঁ ভাই ভালো। তোমাকে বান্ধবীরে একটু বুঝাইও, জহিরের পিছে পিছে না করে। কিন্তু আখি তো জহিরের জন্য পাগল। সবার জীবনে বিয়ের আগে 250টা প্রেম প্রীতি ভালোবাসা করতেই পারে। বিয়া ঠিক হয়েছে, এখন প্রেম প্রীতি এখনও করতে পারে, যখন বিয়ে হয়ে যাবে তখন আর প্রেম প্রীতি না করলি হয়। ওরা মুই যে কালা ছোড়ো আনলাম, মোর জীবনে কত প্রেম করছি কিন্তু কই, বিয়ের পর আর প্রেম করি নাই, বিয়ে এক করছি, জীবন ওইটাই অন মরণ বাসন সবই একটাই। এটা সব পোলা সব মাইয়ে এ বোঝে, তোমরা বড় হয়েছো না আস্তে ধীরে সব বুঝবা। এই কারণেই তোমার কাছে কইতে আছি, তোমাকে বান্ধবীরে ভালো করিয়া বুঝাইও। আখি তো এই বিয়েতে রাজি না, তাহলে ইচ্ছের বিরুদ্ধে কেন ওকে বিয়ে দিতে যাচ্ছেন? আরে বোকা মাইয়া, বিয়ের আগে মানুষ এরকম একটা পাগলামি করে, আর গার্জিয়ান যারা তারা সব বুঝে শুনে মাইনে নেয়। এইটা লয়ে কোনো চিন্তার তোমার কারণ নাই, তোমাকে বান্ধবীরে শুধু বুঝাও যে কয়দিন পরেই তার বিয়া। ঠিক আছে ভাই, যান আমরা চেষ্টা করব। ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ, যাও বুঝাইও। রাজীব ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো, তুমি?
এই তো আছি মোটামুটি ভালো। জহির তো আমার নাম্বার ব্ল্যাকলিস্টে ফেলায় রাখছে, কথাও হয় না ওর সাথে, কি করব কন্ত? আচ্ছা ঠিক আছে, আমার সাথে দেখা হলে আমি ওকে বলবো। এদিকে আমার বাসায়ও বিয়া ঠিক করে লইছে, সামনে আমার বিয়া, ওর একটু ভালো হয়ে বুঝে এখন, পরে নইলে আমার কিচ্ছু করা থাকবো না। আচ্ছা ঠিক আছে, ও তো আসলে চায় না আমরা তোমার সাথে কথা বলি, তারপর দেখি, দেখা হলে বলবো। আমার খুব কষ্ট হইতেছে, আমার কিচ্ছু করা থাকবো না, আমি ওরা চাই না হারাইতে, তারপর ওরা একটু বুঝায়েন আপনি। ঠিক আছে, আমরা সবাই মিলে ওকে আবারও বোঝাবো। আচ্ছা তাহলে আমি যাই। শামিমের বোনের সাথে তো আমার বন্ধুর সম্পর্ক ভাই। আরে বিয়ের আগে ওরকম 20-25টা প্রেম পোলামা ইয়ে করতেই পারে, তাতে কিছু যায় আসে না। না ভাই, তারপরও একটা কথা থাকে না, মানে একটা সম্পর্ক হয়ে গেছে ভাই এটার মধ্যে এখন। হ্যাঁ না, তারপরে তো ভাই জহিরের পিছনে মেয়েরা ঘোরাফেরা করে ভাই। আরে বিয়ের আগে জহিরের পিছে মাইয়ে করতে পারে, মাইয়ের পিছে জহির করতে পারে, ওতে মোর কিছু আয় যায় না। শামিমুল্লাহ কথা কার্য কইয়া এক্সের ফাইনাল করে লেছি, বিয়ে হয়ে যাইবে। বিয়ের আগে কত মানুষে কত কিছু করে, এতে কিছু আয় যায়, তার কি বিয়ে হয় না? হইতেই পারে, এ চিন্তা তোমাকে করা লাগবে না, তোমরা যাও। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে যাই। তোমরা কই যাও এইটা মই দেখতো, মানে মোর এটা টেনশন আছেই, তোমাকে টেনশন করে লাভ নেই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাই, যাবো একটু বাজার তো। থাকেন দাদা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুব চিনতে পাবন হইয়া ছোট ভাইরে বিয়ে করে দিয়েছিলাম আদরের সহিত, এখন হুনিয়ে মাইয়ে প্রেম প্রীতি করে, জাননে হুননে কি মুই বিয়ে করাইতে পারি? বড় ভাই হিসেবে ছোট ভাইয়ের একটা গোল খাওয়াইতে পারি? জীবনেও পারি না। ওকে তো কইয়ে দিলাম যে প্রেম প্রীতি যা করে মুই বুঝবো না, তোকে চিনতে নাই, কিন্তু ওকে তো বসতে দিলাম না, কলজিটা তো মোর খাকা করতে লাগছে। ছোট ভাই ঠকিয়ে গেলে মান সম্মান থাকবে না, এক মায়ের পেটের ভাই, ভাই ইয়ে বাইরে কি ঠকাইতে পারি? জীবনেও না, এ বিয়ে তো ওইতে দেমই না, মুই স্বামীমের লালা কোনো যে তোমার বোন মোর মাল্যকে নিমু না। এই শম্পা কই যাও? আকির সাথে দেখা করতে যাইতেছি। তোমার বান্ধবী তো জোর বার জন্য সেই রকম পাগল, যেন রোমিও জুলিয়েট। তুমি যদি আমার জন্য একটু পাগল হতা, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। আহাহাহাহাহা, আপনি কে? আপনার সাথে আমি প্রেম করব? আপনি কি জয়ের ভাইয়ের মতো বিয়ে পাস করতে পারছেন? এইটা কি কইলে? এসএসসি টু টাইম, ফার্স্ট টাইম ইচ্ছাকৃত, সেকেন্ড টাইম অনিচ্ছাকৃত। এই তার কয়েকদিন পরেই তোমার আমি বিয়ে পাস সার্টিফিকেট দিয়ে দিতেছি। এখনো স্কুলের বারান্দা পার হতে পারলেন না, আবার বিয়ে পাসের সার্টিফিকেট কে দিব আপনাকে? এই মনে করো যে তুমি যদি আমার বিয়ে করো, তাহলে কাজে আমার বিয়ে পাশে সার্টিফিকেট দিয়ে দিবে। বিয়ে আর বিয়ের পার্থক্য যে বোঝে না, তাকে আবার বিয়ে করা? শুনেন, এখনো সময় আছে, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া বাদ দিয়ে স্কুলের বারান্দাটা পার করেন। সে একই কথা আমি থেকে শুনে আসছি, তুমি যদি আমার পাশে না থাকো, তাহলে স্কুল বারান্দার পার হওয়া হবে না। প্লিজ শম্পা, আমার পাশে থাকো, দেখো আমার সব পাশ হয়ে যাবে। আমিও তো সেই প্রাইমারি থেকে আপনাকে দেখে আসছি, কি যে পাস করেন কেন? তোমার তো বলছি এসএসসি টু টাইম, ফার্স্ট টাইম ইচ্ছাকৃত, সেকেন্ড টাইম অনিচ্ছাকৃত। সেইটা আমি বুঝতে পারছি, আপনি যে আর এসএসসি পাস করতে পারবেন না। আরে শোনো, এসএসসি পাস না করতে পারি, কিন্তু তোমার ভালোবাসার পাস তো করতে পারবো। শুনেন, আমাকে ভালোবাসার চিন্তা ছাইড়া দেন, আমাকে ভালোবাসতে গেলে আগে বিয়ে পাস করতে হবে, আর তাছাড়া আমার বাবা আমাকে কোনো অশিক্ষিত ছেলের সাথে বিয়ে দিবে না, আমার পিছে ঘোরাঘুরি বাদ দিয়ে দেন, বুঝছেন? ঠিক আছে ঠিক আছে, তোমাদের যখন সার্টিফিকেটের দরকার, তাহলে তোমাদের আমি বিয়ে পাশের সার্টিফিকেট ম্যানেজ করে দেবো। শুনেন, বুয়ার সার্টিফিকেটের কোনো দাম নাই, লেখাপড়া করে কলেজে যাওয়ার চিন্তা ভাবনা করেন, আই বিয়ে পাস করতে হবে তো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন আমাকে এত করে বলছো, তাহলে তুমি আমাকে কথা দাও তুমি আমার পাশে থাকবে। আপনি আমার কি হন যে আমি আপনার পাশে থাকবো? আপনাকে বলছি না, আমার বাবা বিয়ে পাস ছাড়া কোনো ছেলের সাথে কোনো সম্পর্ক মেনে নেবে না। ওকে ওকে, তোমার যখন বিয়ে পাস ছাড়া হবেই না, তাহলে আমি তোমাকে বিয়ে পাস করেই দেখাবো। ঠিক আছে, আগে আপনি বিয়ে পাস করেন, তখন আপনাকে ভালোবাসা যাবে। এখন আমি যাই। আচ্ছা ঠিক আছে।
যাও, তবে মনে রাখো আমি কিন্তু তোমাকে ভালোবাসি। ঠিক আছে, দেখা যাবে। ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা, তুমি কি আমার ওই বিষয়টা মাথায় রাখছো? কোন বিষয়টা জানা? ভাইয়া সত্যি আমার বিয়ে ঠিক করে ফেলছে। আরে তোমার বাইজেন তোমার বিয়ে ঠিক করছে, সেটা শুধু মাথায় রাখি নাই, এই যে মনের ভিতরে গাইতা রাখছি। আচ্ছা, তোমার দরকারটা কি একটু বলবা? তোমার তো একটা দরকার, চাকরি বা ব্যবসা, তাই না? আর তো কোনো কিছু না। আমি আমার ভাইরে বললাম তোমার একটা চাকরি বা ব্যবসার ব্যবস্থা করে দিতেছি। এই একটা জিনিস বুঝতেছি না, তুমি আমার পিছনে এরকম সুপার গ্লুর মতো লাগিয়ে আছো কেন? তোমার একটা বুদ্ধি দেই, তোমার যার সাথে বিয়ে ঠিক হয়েছে তার জন্য এই ব্যবসার টাকা আর চাকরিটা রেখে দাও, ঠিক আছে? কাজে লাগবো। তোমার কি চিন্তাধারা কখনো বদলাইবো না? সারা জীবন এরকমই থাকবা? আচ্ছা থাকো, তোমার মতো তুমি। ব্যবসার জন্য আমার টাকা দিব, বেকারত্ব দূর করার জন্য আমার চাকরি দিব, তাই না? যৌতুক যৌতুক মামি না। ভাইয়া আমি এখানে, কি কইবা কও? কি নিলি সিদ্ধান্ত? তোমরা যা বলবা আমি ওটাতেই রাজি। তুই আমার একমাত্র বোন, তোর জন্য আমি সবকিছু করতে পারি। ভেবে দেখ আখি, আমি তোর ভাইয়ার সাথে জহিরের ব্যাপারে কথা বলছি, প্রয়োজন হলে ব্যবসা বা চাকরিতে লাগিয়ে দেবে। আমি ভাইবা দেখছি জহির আমার বিয়ে করব না। তাহলে আমি কি মোহিনকে পাকা কথা দিয়ে দিব? ভেবে দেখ আখি, ভাইবাই কইতাছি ভাইয়া যা কইব আমি তাতেই রাজি। ঠিক আছে, আমি কিন্তু কথা দিয়ে দিলে কথা বরখলাপ করতে পারবো না। আমি জানি তোমরা আমার খারাপ চাইবো না, তোমরা যা ভালো মনে করো তাই করো। তুমি মইনের বাবা মার সাথে কথা বলো। ঠিক আছে, আমি বাইরে যাচ্ছি, মইনের সাথে ব্যাপারে কথা বলবো, তুমি খোকনের দিকে খেয়াল রাখো। শম্পা, কই থেকে আসলা? আখির সাথে কথা বলে আসলাম। আখির তো মুইনবার সাথে বিয়ে হয়েই যাচ্ছে, এখন আর জুইবার পিছে ঘুরে লাভটাই কি? জহির ভাই তো এখনো বুঝতে পারলো না যে আখি জহির ভাইকে কতটুকু ভালোবাসে। আখি সবটুকু সময় শুধু জহির ভাইকে নিয়েই চিন্তা করে। সত্যি জহির ভাই জানো কেমন? আমরা সবাই মিলে কত বুঝাইলাম কিন্তু আমাদের কথা বুঝতেই ছিল না। সে এখন বিয়ে করবে না, প্রেম করবে না, আগে নিজে প্রতিষ্ঠিত হবে তারপরে নাকি বিয়ে করবে। আরে ভালোবাসার জন্য মানুষ কত পাগল। বুঝবে বুঝবে, জহির ভাই একদিন ঠিকই বুঝবে, যেদিন আখির বিয়ে হয়ে যাবে সেদিন আর এমন ভালোবাসার মানুষ খুঁজে পাবে না। সবাই কি আর ভালোবাসার মর্যাদা দিতে জানে? এখনো সময় আছে, আপনারা জহির ভাইকে একটু বুঝান, সে যেন আখির ভালোবাসা মেনে নেয়। শম্পা, জহির ভাইয়ের সামনে তো আখির নামই নেওয়া যায় না। ঠিক আছে, তাহলে আর কি করার, যা হওয়ার তা তো হয়েই যাবে। শম্পা, আখি যা হবার তা তো হবে, তবে আমাদের যেন এমনটি না হয়, তাহলে কিন্তু আমি সহ্য করতে পারবো না। আমি তো আপনাকে বলছি আগে বিয়ে পাশ করেন, তারপর আপনার যে কোনো কথা শুনব। আর আমি তো আপনাকে মানা করি নাই যে আপনাকে ভালোবাসবো না। তা ঠিক আছে, সেই জন্য তো এখন আমি ঠিক মতো পড়ালেখা করতেছি, তুমি দেখে নাও এবার আমি ঠিকই পাশ করব। আমিও চাই আপনি পাশ করেন, আমার এখন তাড়া আছে, আমি এখন যাব। আচ্ছা শম্পা, আমার সাথে কথা বলতে একটু সময় দিতে তোমার একটু ভালো লাগে না? ভালো না লাগার বিষয় না, আমি আসলে এ বয়সে প্রেম করতে চাই না, আগে পড়ালেখা শেষ করব, তারপর বাবার পছন্দ মতো কোনো সিদ্ধান্ত নেব। আর বাবা যদি আপনাকে পছন্দ করে তাহলে তো আমার কোনো সমস্যা নাই। আমিও আমার পড়ালেখা ঠিক মতো চালিয়ে যাব, তখন দেখব তোমার বাবা আমাকে কীভাবে পছন্দ করে। সময়টা সময়ই দেখা যাবে, এখন আমি যাই।
তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু তুমিও আমার ছোট ভাই, ও ছোট ভাই, তোমরা দুজন খুব বন্ধু। তোমার বোনের ব্যাপারে যেসব কথা রাস্তাঘাটে দোকানের সামনে শুনলাম, এটা শুই না ছোট ভাই, মানে আসলে ভাই ওইটা নিয়ে আমি বাসায় কথা বলছি, ওর সাথেও কথা বলছি, ওইটা নিয়ে আর সমস্যা হইব না বা সমস্যা নাই। এই জন্যে ভাই সামনে মাসের একটা দিন তারিখ দেখে যদি বিয়েটা ঠিক করে দেন। তাই? জি ভাই, আলহামদুলিল্লাহ। তাহলে চলো ভিতরে দিবি চা খাই। না ভাই, এখন ভিতরে যাব না, আর এক সময় যাবো, আপনি আইসেন বাসায়। আমার একটু ভিতরে কাজ আছে, তাইলে ঠিক আছে, আসি ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। না না, এখন ভাই ভিতরে যাব না, আর এক সময় আপনি এক সময় আসেন। শীঘ্রই হয়ে যাবে, তুই আমি কবে? আচ্ছা ঠিক আছে, আমি ঘরে ঢুকি তারপর কথা কইতেছি। হ্যাঁ ঠিক আছে। মেয়েটা এত কিছু বলল আর আপনি তাকে বুঝতে চাইলেন না। ও ওর টিফিনে টাকা বাঁচিয়ে আপনাকে গোপনে উপহার দিত, জানেন ও কি করতো? আপনার একটু কণ্ঠ শোনার জন্য আপনার বন্ধুর নাম্বারে ফোন দিয়ে কনফারেন্সে আপনার কথা শুনতে চাইতো। দেখো এই সমস্ত আজারে পেশাল শোনার সময় আমার নাই, ঠিক আছে? যাও তো তো, আমার তো সময় নেই। সত্যি তোর জীবন থেকে ভালো একটা মেয়েকে হারালি। আরে তুই বুঝলে কি হবে, জহির তো সেটা বুঝে। আমি কখনো বুঝতে পারিনি একটা মানুষ এত ভালোবাসে। সত্যি আমি ভুল করছি, এখন কি করতে হবে সেটা বল। এখন আর কিছু করার নেই, আমার মনে এখনো চাইলে তুই পারিস। আমি এতদিনে বুঝতে পারছি তুমি আমাকে অনেকটা ভালোবাসো, আমি এতদিন বুঝতে পারিনি। আমি তোমার বিয়ে করতে চাই। আমি কি করবো কও? তুমি চলে আসো না, করলেই তো আর আসা যায় না। আমি আমার ভাইয়ের ফাইনাল কথা দিয়ে ফেলাইছি, এখন আর কোনো কিছু সম্ভব না। এখন যদি আমি তোমার কাছে চলে আসি, আমার ভাই স্ট্রোক করে মরে যাব। প্লিজ তুমি চলে আসো, তুমি যদি না আসো
তাহলে আমি পাগল হয়ে যাব। আমিও তো তোমার সাথে ভালো থাকতে পারবো না। আমি তোমারে অনেকবার কইছিলাম, তুমি আমার কোনো পাত্তাই দাও না। এখন কইতেছো, এখন আর কিছুই সম্ভব না, সময় শেষ। ঠিক আছে, আমি পৃথিবীর প্রথম বেলাতে তোমাকে ডাকিনি, তোমার ডাকে সাড়া দেইনি। কেন এই শেষ বেলাতে নির্দয় মিনতি?